আমি রিয়া, আর আজকে আমি খুব এক্সাইটেড। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন সিনেমার নতুন গল্প নিয়ে আড্ডা দেব। আর আজকে আমার সঙ্গে রয়েছে মঞ্জে করো উড়ু উড়ুর হ্যান্ডসাম হিরো হিরণ, আর এই ছবির সুইট হিরোইন কোয়েল। হাই হাই, কেমন আছো তোমরা? তারপর আমরা গানের জন্য বেরিয়েছি। এবারে আবার উল্টোটা হয়েছে, আমাদের গান দিয়ে শুরু হয়েছে, মানে ফার্স্ট টাইম আমার অন্তত আমার এক্সপিরিয়েন্স এ যে একটা ছবি শুরুই হয়েছে শুধু গান দিয়ে। তিনটে গান আমরা দুবাইয়ে করেছিলাম, তারপরে ফিরে এসে কলকাতায় কয়েকটা দিন শুটিং, বেশ কয়েকটা দিন শুটিং ইনফ্যাক্ট। আর তারপরে আবার এই কিছুদিন আগে আমরা ফিরলাম আরাকু ভ্যালি থেকে, সেটাও একটা গান কমপ্লিট করে। তো খুবই প্রথমে গান, শুটিং, আবার গান, আউটডোর, মাঝখানে কলকাতা, তারপরে আবার আউটডোর। হায় রব্বা হো, হায় রব্বা হো। আমাদের সবার মন তো অলরেডি উড়ুড়ু করছে, তো তোমাদের মনের অবস্থাটা? আমাদেরও মন প্রচণ্ড উড়ুড়ু করছে, আর বিশ অডিয়েন্সের মনও ভীষণ উড়ুড়ু করে, কারণ এটা ভীষণ মজার একটা ছবি, ভীষণ কি বলবো, ভীষণ একটা সুইট রোম্যান্টিক, বলো, একদম মিষ্টি প্রেমের ছবি, অন্য ফ্লেভারের একটা। কোয়েলকে খুব মিষ্টি মিষ্টি লাগছে, আর হিরণকে ভীষণ হ্যান্ডসাম লাগছে। ভালো লেগেছে অফকোর্স হিরণের সঙ্গে কাজ করতে, কারণ অনেকদিন পরে হিরণের সঙ্গে কাজ। হ্যাঁ, আর এই ক্যারেক্টারটা ও প্রচন্ড ভালোভাবে পোর্ট্রে করেছে, যে ক্যারেক্টারটা ও পেয়েছে রাহুলের ক্যারেক্টার। He's just awesome in the film. এতো ভালো কাজ করেছে, এতো ওই মানে পুরো জিনিসটা এক একটা জায়গায় ইমোশনাল সিনস আছে, কিছু কিছু জায়গায় খুব মজার সিনস আছে, প্রত্যেকটা সিনে ও ভীষণ ভালোভাবে ভীষণ ভালোভাবে আমার প্রথম জীবনের শুরু নবাব নন্দিনী, সেখানে কোয়েল ছিল, তারপরে মাঝখানে এক বছর যে গ্যাপ, এক্স্যাক্টলি, এবং এক বছর পরে যে আমি ছবি করছি সেখানে, মানে ইটস লাইক কামব্যাক ফিল্ম, মানে আবার নতুন করে আমি শুরু করছি ফিল্ম ক্যারিয়ার, তো সেখানে আমার কোয়েলের সঙ্গে, সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি। এবং তখন আমি আগেও বলেছি, যখন কোয়েল ছিল না তখনও বলেছি, এখন কোয়েল আছে তখনও আবার বলছি, যে প্রথম নবাব নন্দিনীতে কোয়েল যেরকম সাপোর্টিভ ছিল, মানে থ্রু আউট আমাকে হেল্প করে গেছে, সাজেশান দিয়ে গেছে কোনটা করলে ভালো লাগবে, কোন অ্যাঙ্গেলে আমাকে বেশি ভালো লাগে, কোন না শার্ট পরবো, কি টি শার্ট পরবো, কীভাবে করবো অ্যাক্টিংটা, কীভাবে করবো, প্রত্যেকবার গাইড করে গেছে। এই ছবিতে এক্স্যাক্টলি সেভাবেই করে গেছে। ও যেরকম তখনও ছিল আজ থেকে 3 বছর আগে, এক্স্যাক্টলি এখনও সেরকমই আছে, মানে তখন সুপারস্টার ছিল, এখন হয়তো মেগাস্টার হয়ে গেছে, বাট স্টিল ওর অ্যাটিটিউড, ওর পার্সোনালিটি সব কিছু এখন একই জায়গায় আছে, অ্যাটলিস্ট আমার কাছে আছে। যেটুকু করেছি, যেটুকু মানুষ বলছে যে খুব ভালো কাজ হয়েছে, যেটুকু দেখে সেটুকু, মানে তারপর জন্য অনেকখানি কন্ট্রিবিউশন হলো কোয়েল মল্লিকের। আমার কল্পনার এই ঘাসে আর জল্পনার ক্যানভাসে এক ফোঁটা জলে মন ভেসে চলে তোর কথাই বলে হায়। দুদিন পর তোমরা কাজ করেছো, নিশ্চয়ই খুব এনজয় করেছো তোমরা একসাথে কাজ করার পর? ভীষণ, কিন্তু আমাকে জিজ্ঞেস করো, আমি কি বলতো, কারোকে খেপানোর পর যদি সেই মানুষের না খেপে যায় তাহলে একটা মজা মজা নেই, কখন খেপাবে যখন সেই মানুষের রেগে রেগে যাচ্ছে, তাকেই তো খেপানো হবে, একটা মজা না তখন খেপাচ্ছি, হ্যাঁ পেছন লাগছি, বা মানে হয় না পুলিশ লাইক, সেটা মজা। এই হচ্ছে এমন যাকে আমি কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি কিরণ, কি হচ্ছে কিরণ, ভালো তো আছো, এই তো চলছে।
এখানে উল্টোটা হয়ে গেছে। ওমন পাখি ওমন পাখি শুধু একটা বার ফিরে তাকান, গেলি চোখ ছুঁয়ে বড় কাছ দিয়ে আর বুকটা করে গেলি পাকান, আমার কল্পনারই ঘাসে আর জল্পনার ক্যানভাসে এক ফোঁটা জলে মন ভেসে চলে তোর কথাই বলে হায় হায় রব্বা।